ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তারিন জর্জলদি থেকে তারিন চলে এসেছি আপনাদের মাঝে। তো আমি এখন সেভাবে করি, বিফকে আমি ছোট ছোট করে টুকরো করে আমি এগুলো ব্লেন্ডারের মাধ্যমে পেস্ট করে নিয়েছি, কিমার মতো করে করে নিয়েছি। তো এখন এটাকে কাবাব বানাবো। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, অল্প পরিমাণ চিলি ফ্লেক্স, সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, জিরা গুঁড়াটা আপনারা তেলে দিতে পারেন, আমি এমনি ডিরেক্ট দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, ব্ল্যাক সল্ট, ব্ল্যাক পেপার দিয়েছি, ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি অল্প। আর আমি আবার সাদা মরিচও দিব, সাদা লবণও দিব, একটু গরুর মশলা দিচ্ছি। আম্মু লিখে রেখেছে এভাবে আমার সুবিধার জন্য। তো দিয়ে দিচ্ছি গরুর মশলা 1 চা চামচ, দিয়ে দিব ধনে গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, আর এটা জিরার গুঁড়া অল্প ফ্লেভারের জন্য দিচ্ছি। তারপর দিতে হবে টেস্টিং সল, দিয়ে দিচ্ছি। অনেকের ভুল ধারণা আছে টেস্টিং সল খেলে খারাপ হয় বা ক্যান্সার হয়, আমি এটা নিয়ে পড়াশোনা করেছি, আমার মতে এটা নিয়ে কোনো ঝামেলা নাই। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ 7 মতো, লবণটা আপনারা একটু চেকে দেখবেন। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচকে কুচি করে দিতে পারেন, আমি যেহেতু এখানে অনেকগুলো গোলমরিচের গুঁড়া দিয়েছি তো আমি কাঁচা মরিচটা দিব না, আমি ডিরেক্ট, আমি এখানে কোনো ইউজ করছি না, আমি কি ডাল ইউজ করছি না, ডিরেক্ট মাংসের কাবাবটাই করছি। তো আপনারা চাইলে ডাল ইউজ করতে পারেন, আমার কেন জানি কাবাবের মধ্যে মাংস ডিরেক্ট মাংসটাই ভালো লাগে, সে কারণে আমি মাংসটাই করছি। আমি এটা করে রেখে দিব, আমি প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। আর কাবাব তো ভাজা, প্রসেসিংটা হচ্ছে মেইন, ম্যারিনেট করে রাখা। এরপর দিয়ে দিব হচ্ছে তেল, দিয়ে দিচ্ছি একটা ডিম। আচ্ছা এই একটু বেশি আছে যেহেতু 2টা ডিম লাগবে, মেবি আমি 2টা ডিম দিব। সব নিয়ে নিছো দিয়ে দিচ্ছি লেবু, দিয়ে দিচ্ছি একটু করে হট সস, টমেটো হট সসটা মানে একটু স্পাইসি যেটা সেটা, আমি হাতটা একটু ধুয়ে নিই। এখন মেখে নিব এগুলো সবগুলো একসাথে, ভিউয়ার্স আমি এটা কিন্তু এখন ভাজবো না, আমার মেহমান আসলে আমি ফ্রিজ থেকে নিয়ে তাড়াতাড়ি করে ভাজার জন্যই আমি জিনিসটা প্রসেসিং করে সবসময় কোরবানির দিনই রেখে দিই। তো এটা আমার জন্য খুব সুবিধা হয়, যেমন আমি আজকে বিফ চিলিটাও কেটে রেখে দিয়েছি। আর ঈদে তো কোন সময় মেহমান আসে তার কোনো আসলে মানে আসলে জানা থাকে না, সে কারণে আমি এই জিনিসগুলো কোরবানির দিনই
একসাথেই প্রসেসিং করে রেখে দিই, তাহলে আমার পরবর্তীতে আমার মানে কোনো অসুবিধা হয় না। সেই কারণে আমি এখন এটা মেখে নিয়েছি। এখন আমি এটা একটু এখন আপনাদের ইচ্ছা মতো আপনারা সাইজ করে নেবেন। আপনারা ছোট হলে ছোট, গোল করতে চাইলে গোল। আমি এই সাইজটা করতে যাচ্ছি। আমি এইভাবে আমার কাবাবগুলো সবগুলোকে সংরক্ষণ করে রাখবো একটা বক্সের মধ্যে। আপনারা যখনই মেহমান আসবে তখনই ধরেন হাফ অ্যান আওয়ার আগে যদি আপনারা ফ্রিজ থেকে এটা নামিয়ে রাখেন, তারপরে ডিপ মানে আছে ভেজে নেবেন তেলের মধ্যে। তো ভিউয়ার্স, আমি এগুলো সবগুলো করে নিচ্ছি, ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন, আমি করে নিই। ভিউয়ার্স, আমি কিন্তু তেল দিতে ভুলে গিয়েছি, আমি আবার একটু করে মেখে নিব তেল দিয়ে। আমার হাতটা একটু ধুয়ে নিই। আমি সবসময় ভুলে যাই, কারণ এত প্রেশার সব কাজে। তো আমি কিভাবে ফ্রিজ আপ করবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি এখন আবার নতুন করে এটা মেখে আবার কিন্তু করে দিচ্ছি। ভিউয়ার্স দেখেন, আমি আমার এগুলোকে এভাবে রাখছি। মেহমান আসলে চট জলদি এখান থেকে নিয়ে হাফ অ্যান আওয়ার যদি রেখে দেন আগে থেকে, একটু হালকা ফ্রোজেন থেকে ইয়া হয়ে যাবে, মানে শক্ত থেকে একটু নরম হয়ে যাবে, তখন আপনারা ইজিলি এখান থেকে তুলে আপনারা একটা পর একটা দিয়ে দিতে পারেন। তো আমি সেম ওয়েতে এভাবে করে এবং আরেকটা দিচ্ছি। তো আমি এভাবে করেই রেখে দিব আমার সবগুলো কাবাবগুলোকে, এবং আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি আমার আপনাদেরকে আমার কাবাবগুলো। কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার চুলায় তেলটা গরম হয়ে গেছে। চুলার মধ্যে দিই কিছু এক বাট হওয়ার পর আমি উল্টিয়ে দিব। ভিউয়ার্স, আমি এখন এভাবে ঢাকটা দিয়ে দিব এটার উপর আরেকটা প্রলেপ দিয়ে। ব্যাস আমার হয়ে গেছে এক বক্স, আরো এক বক্স হবে। আর কিছু ভেজে দেখাচ্ছি। হয়ে গেছে আমার এটা, আমি নামিয়ে নিচ্ছি। আমি কয়েকটা ভিনিগারে কাঁচামরিচ রেখেছিলাম, ওগুলো ছিটিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো যেভাবে ইচ্ছে সেভাবে আপনারা ডেকোরেশন করতে পারেন। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, ইজি ওয়েতে কিভাবে কাবাব ফ্রোজেন করবেন এবং কাবাব ভাজবেন দেখিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ভিউয়ার্স, পরবর্তী রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।